بسم الله, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده প্রশংসা شاء الله درود تسلیم বর্ষিত نبی محمد صلى الله عليه وسلم رفور আল্লাহম্মা হুম্মা আলাই আল্লাহম্মা বারকে আলাই আজকে বিষয় হচ্ছে একটি আমলের কারণেই কিয়ামতের দিন বান্দা নাজাদ পেয়ে যাবে সে আমলটি কি আমর বিন আস তিনি বলেন রসল্লা সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে কিয়ামতের দিন আল্লাহ আলা সমস্ত সৃষ্টিকে নিয়ে আসবেন উপস্থিত করবেন এবং এদের সামনে এক ব্যক্তিকে আলাদা করবেন আল্লাহ সুবাহানা তালা তার সমস্ত জীবকে উপস্থিত করবেন এদের সামনে আলাদা করে একজনকে তিনি উপস্থিত করবেন এবং তার সামনে নিরানব্বইটি আমল নামা উপস্থিত করবেন ফয়ান সুরু আলেহি তিস আতাঈনা সিজিল্লা কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসারি যা লসুভানাত আলা তার সামনে নিরানব্বইটি আমল উপস্থিত করবেন এবং একটি আমল এদের প্রত্যেকটি আমল নামার হবে যে ব্যক্তির চোখ দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে এতদূর পর্যন্ত এই আমল এক একটির মানে বিস্তৃত হবে তার মানে যতদূর পর্যন্ত তার চোখ যাবে চোখ পর্যন্ত আমল নামা এতদূর পর্যন্ত আমল নামাগুলা লিপিবদ্ধ আছে এরপরে আল্লাহ সুবাহানাত আলা তাকে জিজ্ঞেস করবেন আতুন কিরু মিনহাদা সেই আন এই আমল নামার ভিতরে তুমি যা পাচ্ছ এগুলা কিছু কি অস্বীকার করার মতো আছে তুমি কি কোনো কিছুকে অস্বীকার করো আমাকা কাতাবা কাতাবাতি আলহাফিজুন কাতাবাতি আল হাফিদুন তার মানে আল্লাহ বলবেন যে যে যারা লেখক ছিল এরা কি তোমার প্রতি জুলুম করেছে সে বলবে হে আমার প্রতিপালক এরা আমি এগুলা অস্বীকার করার এগুলা অস্বীকার করছি না মানে এরা আমার উপর জুলুম করে নাই এরা আমার উপর জুলুম করে নাই আল্লাহ সুবহান আলা জিজ্ঞেস করবেন আফালাকা অদরুন তোমার কি কোনো অভিযোগ আছে যা তুমি পেয়েছ তার ভিতরে কোনো অভিযোগ আছে ব্যক্তিটি বলবে হে আল্লাহ আমার কোন অভিযোগ নেই বলবেন বালা যে তোমার জন্য আমার নিকট তোমার জন্য একটি হাসানা রয়েছে নেকি রয়েছে আজকের দিনে তোমার উপর জুলুম করা হবে না আল্লাহ সুবহানা তালা এই বেতাকা এই কাগজটি একটি হালকা কাগজ বেতাকা তিনি বের করবেন যাতে লিপিবদ্ধ আছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদ আবদুহু আর রসুল যে আমি এই মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আল্লাহ হয়ে হক উপাস্য আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এরপরে তাকে বলা হবে যে তুমি সামনে যাও আর এই যে বেতাকা রয়েছে নিরানব্বইটি যে আমল দেখলে এটি এক পাল্লাতে রাখা হবে রাখো আর একটি যে নেকি তোমার রয়েছে একটি কাগজ যে বেতাকা রয়েছে এক পাল্লায় রাখো সে বলবে হে আল্লাহ এ সামান্য ছোট কাগজ ছোট বেটা বেতাকা আর নিরানব্বইটি যে আমলনামা কি করে হয় তার মানে সেটা তো কিছুই হবে না তারপর যখন রাখা হলো তখন নিরানব্বইটি যে আমল ছিল এই পাল্লাটা হালকা হয়ে যাবে আর একটি যে বেতাকা ছোটো কাগজ যাতে লেখা ছিল আসাদু আল্লাহ ইলাহিলাল্লাহ ও আসাদু আল্লা মোহাম্মদ আব্দ আব্দহ রসল এই পাতাটি এই কাগজটি ভারী হয়ে যাবে তাই আল্লাহর নামের সাথে অন্য কোনো কিছুই ভারী হতে পারে না ইমাম ইবনে মাজা রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন চার হাজার তিনশো নম্বর হাদিস ইমাম তিরমিজি রহেমাল্লা হাদিসটি নেছেন দুই হাজার ছয় শত উনচল্লিশ নম্বর হাদিস ইমাম আলবানী রহমাল্লাহ হাদিসটিকে সহি বলছেন জি এ হাদিসটির সার সংক্ষেপ যে আসলে মূলত মানুষ যারা মুসলিম জাতি মুসলিম জাতি যদি সে মিস মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে আর তার জীবনে যদি কোনো সেরেকি কাজ না থাকে খুব সাবধান এই জন্য আমরা বেশি বেশি সেরেকের কথা বলি যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির জীবনে তাও হেইদ থাকে মুসলিম হয় তার জীবনে ইম যদি ইমানদার হয় ইমান থাকে সামান্য ইমান হলেও যদি তার জীবনে সেরেকি কাজ না থাকে বড় সেরে কি মৃত্যুবরণ করে আমরা জানি তাহলে তাওবা ছাড়া বড় শেরেক করেছে আর তাও বা করেনি আল্লাহ জন্য জান্নাত হারাম করে দিবেন যা আমরা বিষয়টি জানি আল্লাহ বলছেন ইন্না ইমায়ু শরিক বিল্লা জান্না আলহানি ব্যক্তি আল্লাহর সাথে অংশ স্থাপন করে আল্লাহ সুবাহ আলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন অন্য এত আল্লাহ বলছেন আল্লাহ আলাহ ফিরু ঈশ্বর কাবিহি ও এক ফিরু মায়াদু নাদা আলী কালিম ইয়াসা যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ সুবাহ তালা তাকে ক্ষমা করবেন না তবে অন্য পাপ অন্য বিষয়ে অন্য পাপ হলে সেটা অন্য বিষয়ে আল্লাহ সুবাহ তালা আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন লাইন আশারাক্তা লাই হাবাতান্না আমালুকা ওলা তা কুনান্না মিয়াল খাওয়া সিরিন হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করতে তাহলে তোমার আমল নামাগুলা বরবাদ হয়ে যেত তুমি ক্ষতিগ্রস্তদের ভিতরে হয়ে যেতে লোকমান হাকিম তার সন্তানকে বলছেন হেমার প্রিয় সন্তান আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করোনা আল্লাহর সাথে অন্য কাউকে স্থাপন করো না স্থাপন করা বড় জুলুম অংশ স্থাপন করা বড়ো জুলুম তাই আমরা অন্য এত আল্লাহ বলছেন যে দিন আহ আলামিল বিশু ইমান আহম বেদলমিন উল্ ইকআাল আমনু আহম আহমাদ আল্লাহ বলছেন যারা ইমান এনেছে তার ইমানকে জুলুমের সাথে শেরেকের সাথে মিশ্রিত করে নাই সেই ব্যক্তি হৃদায়িত্বপ্রাপ্ত হবে এবং শান্তিভাবে জীবনযাপন করবে তাই সম্মিত দিন ভাই বোন যারা আমরা যেখান থেকে শুনছি যে আমরা মূলত চেষ্টা করবো আপনার জীবনে আমার জীবনে যাতে করে খাঁটি যেটা আপনার যাতে আমার জীবনে কোনো সেরেকি কাজ যাতে না থাকে সেরেকি কাজ যদি না থাকে বিদাতি থেকে আমরা দূরে থাকবো আমরা জানি সেরেকি কাজ করলে অতীতে যে সমস্ত আমলগুলা করা হয় সেগুলো বরবাদ হয়ে যায় আর বিদাতি আমল করলে ভবিষ্যতে কোনো আমল কবল হয় না কারণ বিদাতি আমল করলে ইবলিশ থেকে বেশি খুশি হয় বিদাতি আমল মানুষ করে ভালো মনে করে তাই সে বিদাতি থেকে এসছে তাও বা করে না এই জন্য ইবলিশ খুব খুশি হয় আই সারতুল্লাহ তাল আনহা বলছেন আল্লাহ রসমুল সাল্লাম বলেন মান মানহদা তাফি আমরিনা হাদা মা আলা হুফা হুফাহরদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার দিনের ভিতরে শরীরের ভিতরে এমন কিছু নতুন সৃষ্টিগুলো যা সরিয়েতে নেই সেটা প্রত্যাখ্যাত সেটা আল্লাহর কাছে কবুল হবে না ইমাম মুখারি মুসলিম উভয় করুন হাদিসটি নিয়েছেন তাই আমাদের যে যে মূল বিষয় এখানে যে যে কোনো ব্যক্তি যদি তাও হেদের সাথে মুসলিম হয়ে সামান্য ইমানও যদি তার থাকে আর এই যে কালেমা কালেমার যে ফজিলত বলা হলো আল্লাহ ইলা ও শাহাদ আলাহ মুহাম্মাদ আব্দ রসুলহ এটি যদি তার জীবনে থেকে থাকে তাহলেই হতে পারে এর দ্বারাতেই সে নাজাত পেতে পারে এর দ্বারাতেই নাজাত পেতে পারে তাই যে ব্যক্তিকে আল্লাহ সুহারা সবার সামনে সৃষ্টির সামনে আলাদা করে উল্লেখ করে ডাকলেন তারপরে বললেন যে তাকে দেখালেন তারপর বললেন তার সামনে অনেকগুলা নিরানব্বইটি আমল নামা উপস্থিত করলো যাতে পরিপূর্ণ পাপ আর পাপ তা তার যতদূর পর্যন্ত চোখ যাবে এতদূর পর্যন্ত একটা আমল নামার দূরত্ব সে দেখে দেখলো যে এগুলার পাপ সব তো লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন যে যা লেখা হয়েছে এগুলা তুমি কি অস্বীকার করছো এবং যারা লেখক ফ্রেস্তা আছে এরা যে লিখেছে এটাকে তারা কি তোমার প্রতি জুলুম করেছে সে বলেছে হে আল্লাহ তারা আমার প্রতি জুলুম করে নাই আল্লাহ সুবাহতাল্লাহ আবার জিজ্ঞেস করছেন আবার জিজ্ঞেস করছেন তোমার প্রতি কি কোনো তোমার কি কোনো অভিযোগ আছে কোন অভিযোগ আছে সে বলছে লা হেয়াল্লা আমার হে আল্লাহ আমার কোনো অভিযোগ নেই তারপর আল্লাহ সু হাত বললেন যে আমার নিকটে তোমার একটি নেকি রয়েছে তোমার নেকি রয়েছে তোমার নেকি রয়েছে আজকের দিনে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ এই কাটি এই ছোট কাগজটি তিনি বের করলেন এবং তার ভিতরে যে লেখা ছিল আবদুহু আন আব্দুহু যে এ মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তারপরে দুইটা জিনিসকে নিরানব্বইটি নামা আর যে একটা বেতাকা ছোট কাগজ তাকে দুই পাল্লাতে রাখা হলে যেখানে সাদ ইল্লাহ সাদ আব্দুল রসল এই বাক্যটি আপনার ভারী হয়েছে এই বাক্যটি ভারী হওয়ার কারণে আল্লাহ সুহাতালা তাকে নাজার দিয়েছেন তাকে নাজার দিয়েছেন তাই আমাদের জীবন যাতে করে ইমান নিয়ে মুসলমান হয়ে তাই যারা অমুসলিম তাদের একটি দাওয়াত যাতে করে আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করি মুসলমান না হয়ে না মৃত্যুবরণ তার মানে মুসলমান হয়ে আমরা যাতে মৃত্যুবরণ করি তাই তো আল্লাহ বলছেন মুসলিম আল্লাহ দেখে বলছেন হেমন্দার গন তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না তাই মুসলিম জাতি ছাড়া মুসলিম জাতি ছাড়া অমুসলিমরা কোশ্চিন কালেও জান্নাত পাবে না কারণ আল্লাহ বলছেন হাফিল্লাহ যে ব্যক্তি দিন ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন ধর্ম অন্বেষণ করে সেটা আল্লাহর কাছে কবুল করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্তের ভেতরে হয়ে যাবে তাই যারা পীর নিজেকে পীর দাবি করি বা কবর লে আমরা কবর পূজা বসে আছি এদের যদি এদের যে আমল সেদিকে কাজ যারা করছে এভাবে আল্লাহকে আপনারা ভয় করুন নচেৎ আপনার কোন পরকালে কোনো উপকার আসবে না পরকাল হারিয়ে যাবে তাই সে কাজ বিদার্থী কাজ অন্য উপকর্ম থেকে নিজেকে রক্ষা করি এবং আমরা এই বাক্যটি আসাদ আল্লাহ ইলাহুল আল্লাহ অসাদ্লাম আম্মেদ রসুলহু তার মানে ইসলাম যে গ্রহণ করার যে ফজিলতি বিষয়গুলো আমরা লক্ষ্য করি আল্লাহ্ হা তালা যেন আমাদের সীতাফিক দান করেন ওয়াখরিদা ওয়ান আহামদুল্লাহ ব্লাউ আলামিন সুবহানাকাল্লাহ হামদিকা আসাদ আল্লাহ ইলাহাল্লাহত